নমস্কার 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা প্রথমে যে খবর আপনাদেরকে জানাবো সাধারণ কথা কাটাকাটি আর তার জেরেই ধুন্ধুমার করে এলাকার পাম অ্যাভিনিউ দুষ্কৃতীদের মারে ব্যাপকভাবে জখম এলাকারই বাসিন্দা শেখ সকত আলী ওরফে জুবের পাল্টা বাসিন্দারা পোড়ালেন একের পর এক বাইক বেশ কয়েক মাস ধরে এলাকায় বেআইনি প্রমোটিং এর বিরুদ্ধে সরব এলাকার বাসিন্দারা এলাকার দুই কুখ্যাত দুষ্কৃতী শেহনার এবং সোনাগুন্ডা নামে অভিযোগ অভিযোগ গতকাল রাতে স্থানীয় বাসিন্দা জুবের আলীর সঙ্গে বচসা এই দুষ্কৃতী লোকজনের আর এরপরে জুবেরকে মারধর করে তারা বাসিন্দারা যেটা অভিযোগ করছেন যে সে সময় উপস্থিত ছিল শেহনা আরও আশঙ্কাজনক অবস্থায় জুবেরকে মুহূর্তে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং এরপরে গোটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দুষ্কৃতীদের বাইকগুলিতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ ধরপাকড়ের নামে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ বাসিন্দাদের পুলিশের বিরুদ্ধে ক্ষুব্ধ বাসিন্দারা তাদের বক্তব্য সবকিছু জানার পরে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় বাসিন্দারা কি বলছেন আমরা একবার শুনে নি আজগার এরা 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 পাড়ার এইডি সোশ্যালকে নিয়ে আসছে সবাইকে নিয়ে আসার পর পাড়ার ছেলে যখন বিরুদ্ধ করে তাদের আক্রমণ করা হয়েছে বাইরে সব এন্টি সোশ্যালকে নিয়ে আসছে আনলিগাল বাড়ি করছে ওই বাড়ির ভিতরে সব বাড়ির ছেলেতে নিয়ে এসে আড্ডাবাজি করাচ্ছে আপনারা পুলিশে অভিযোগ করেছেন পুলিশের সামনে এসে পুলিশের সামনে হচ্ছে আর পুলিশ এসে লাঠি চার্জ করছে আমাদের লোককে আমাদের সঙ্গে মুহূর্তে পাম অ্যাভিনিউ থেকে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি রয়েছেন সরাসরি শ্রেয়সী এখন ঠিক কি পরিস্থিতি দীপঙ্কর শ্রেয়সী এখন কি পরিস্থিতি দেখো তুমি দেখতে পাচ্ছ যে যে বাইকগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই বাইকগুলোকে ইতিমধ্যে পুলিশ এই যে বাইকগুলোকে ইতিমধ্যে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এলাকায় কিন্তু রীতিমতো এই মুহূর্তে উত্তেজনা রয়েছে একটাই কারণে এলাকার মানুষের মূল যে অভিযোগ যে যার বিরুদ্ধে যেই ঘটনা ঘটেছে অর্থাৎ শানাওয়ার সোনাগুন্ডা এবং তাদের লোকজন তাদেরকে কিন্তু ধরতে হবে এবং তারই প্রতিবাদে কিন্তু তারা এই ঘটনায় অর্থাৎ এই বাইকগুলো নিয়েই কিন্তু গতকাল দুষ্কৃতীরা এখানে এসেছিল এবং চড়াও হয়েছিল বলে এলাকার মানুষের অভিযোগ ফলে এই বাইকগুলোকে তারা জ্বালিয়ে দিয়েছে এবং এলাকার মানুষের যেটা বক্তব্য যে অবিলম্বে যাদের এই যে যাদের বিরুদ্ধে অভিযোগ সোনা সানোয়ার এদেরকে কিন্তু অ্যারেস্ট করতে হবে এবং যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে যদি এই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু তারা 4 নম্বর ব্রিজ অবরোধ করবেন বলেও এলাকার মানুষ বলছেন কারণ তাদের যেটা বক্তব্য যে ওটা যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু একেবারে বিনা প্ররোচনা এখানে ঘটনা ঘটেছে এবং এইখানেই কিন্তু মূল ঘটনার সূত্রপাত এই জায়গাটাতে এখানে এখান থেকে কিন্তু গতকাল বাস ছাড়ছিল এবং এইখানেই কিন্তু এই যে তুমি যে প্যান্ডেলটা দেখছিল এখানেই কিন্তু সানোয়ার এবং সোনা এবং অন্যান্য যারা ছিল যাদের বিরুদ্ধে মূল অভিযোগ তারা কিন্তু এখানে বসেছিল এবং সেই জায়গা থেকেই কিন্তু আজকে গতকাল গত কয়েকদিন ধরে আসলে যে বিষয়টা এলাকার মানুষ বলছেন যে গত কয়েকদিন ধরে কিন্তু এলাকায় বেআইনি ভাবে যে প্রমোটিং সেই প্রমোটিং হচ্ছিল কিন্তু এলাকার মানুষ তারা রীতিমতো সেটা প্রতিবাদ করছিলেন এই যে বাড়িগুলো যে তৈরি হচ্ছিল এই বাড়িগুলো কারা তৈরি করছিল একটু এদিকে আসুন এলাকা আমি তোমাকে দেখাই ততক্ষণ সেই বাড়িগুলো দেখাই দেখো পেছনে যে বাড়িগুলো রয়েছে এই বাড়িগুলো নিয়েই কিন্তু এলাকার মানুষের মূল অভিযোগ এই বাড়িগুলো কি মানে আইনি না বেআইনি বাড়ি ছিল কি বাড়ি ছিল এগুলো কে করছিল এগুলো সোনাও ছিল এর মধ্যে হ্যাঁ সোনাকে নিয়ে এসেছিল আপনারা কি কখনো এর প্রতিবাদ করেছিলেন আমরা প্রতিবাদ যখন করছি তখন এরা পুরো অ্যান্টি সোশ্যাল নিয়ে ঢুকে যাচ্ছে গতকালও কি তাই হলো হ্যাঁ কালকে ভি এটা হলো আপনারা এর পুলিশকে জানিয়েছিলেন এই গোটা বিষয়টা নিয়ে যে এরকম ইললিগাল বাড়ি তৈরি হচ্ছে বা এলাকার কাউন্সিলর এমএলএ এদের কাউকে জানিয়েছেন না পুলিশ জানে তো পুলিশ তো সবকিছু জানে পুলিশ সবকিছু জানে এলাকার কাউন্সিলর এমএলএ কে জানিয়েছিলেন না এটা কিছু জানাই নি সবই তো জানে ওরা জানাতে কি হবে সব দেখছে না পুরো পাড়াতে হচ্ছে এলাকাতে বিল্ডিং হচ্ছে সবাই জানছে খালি কাউন্সিলর আর থানা এরকম ব্যাপার না সবাই জানে এটা বলতে হবে না আপনারা বি জানেন চড়াও হচ্ছে এবং গতকালে কিন্তু তারই প্রতিফলন ঘটেছে যেখানে এলাকার মানুষের বক্তব্য যে বিনা প্ররোচনায় তারা যখন দীঘা যাচ্ছিলেন দীঘার জন্য যে বাসে উঠছিলেন সেই সময় সামান্য কথা কাটে যাচ্ছে সেইখান থেকেই কিন্তু এই জুবের বলে স্থানীয় যে অটো চালক এলাকার ছেলে 22 বছরের ছেলে তার উপরে কিন্তু তারা চড়াও হয় বলে এলাকার মানুষের অভিযোগ এবং তারপরে কিন্তু লাঠি বন্দুকের বাট তরোয়াল এই ধরনের জিনিস নিয়ে তার মাথায় আঘাত করা হয় এবং রীতিমতো আশঙ্কাজনক অবস্থায় কিন্তু তারা এই জুবের এই মুহূর্তে হসপিটালে ভর্তি হয়ে রয়েছে ফলে সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে এলাকার মানুষ একেবারে ক্ষোভে ফুসছে
আপাতত ধন্যবাদ। পাম অ্যাভিনিউ থেকে শ্রেয়সী গাঙ্গুলী আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললাম।